হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সেরকম তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন আর একটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আমি ঘুম থেকে একটু মানে লেটই উঠেছি, লেট বলতে এখন 7:30টার মতো বাজে, আর তোমাদের দাদাভাই তার আগে উঠে গেছে, মানে 7টা হবে উঠে গেছে। উঠে সব কটা ব্ল্যাঙ্কেট বাইরে দিয়ে গেছে রৌদ্রতে। সকাল সকাল আমাদের সাইডের দরজাতে রৌদ্র পড়ে যায়, তারপরে আবার কিন্তু 9টা বাজতে বাজতে রৌদ্র চলেও যায়। তো সবাইকে কটা ব্ল্যাঙ্কেট, আমি শুধু আমার উপরে শুধু একটা পাতলা ব্ল্যাঙ্কেট ছিল, তো আমি সেটা ভাঁজ করে রেখে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে যাব ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে কাজ আছে সেগুলো করে রান্নাটা বসাতে হবে, কারণ তোমার দাদাভাই তো আবার ডিউটি যাবে। তো এইদিকে দেখো আমি বিছানাটা ভালো করে টান টান করে বিছিয়ে নিয়েছি, আর বেডশিটটা আজকেও পাল্টানো হলো না, কালকে ভাবছি মানে পাল্টিয়ে নেবো বেডশিটটা। তো যাই হোক, আমি এখানে টান টান করে বিছিয়ে নিয়েছি বেডশিটটা। আর আসলে আমার না ইদানিং যেটা অভ্যাস হয়েছে, সোনাবাপা মানে হওয়ার পর থেকে আমি রোজ দিন বেডশিট চেঞ্জ করি, আর এই কদিন ধরে চেঞ্জ করা হচ্ছে না। আসলে এই বিছানার উপরে আরও একটা ব্ল্যাঙ্কেট বিছিয়ে রাত্রিবেলা শোয়া হয়, তো সেই কারণে না মানে বেডশিটটা এতটা ময়লা হচ্ছে না। তো যাই হোক, তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি, সোয়েটার পরে নিয়েছি কারণ ঠান্ডা লাগছে। আর সোনাপাকে একটুখানি সুন্দর করে কাপড় পরিয়ে দিয়েছি কারণ ঠান্ডা লেগে যাবে ওর। আর ওই সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, তোর ভালো করে কাপড় পরেছিল না। যাই হোক, তারপর দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, মানে দিচ্ছি ঝাড়ু দিয়ে, কারণ তারপর চলে যাব ওই রুমে। তো সকাল সকাল একটুখানি হাতে টাইম আছে তো করে নিচ্ছি। তো এদিকে দেখো সোনাবাপা আমার মানে পায়ে পায়ে হাঁটছিল, তো বললাম যে একটু সরো, তো এখান থেকে একটুখানি সরে গেল। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে দিই। আর বাইরে দেখো দরজার সামনেই পড়ে আছে ওয়াইপার, তারপর চপ্পল আর এইসব হলো সোনাবাপার, কারণ সকালবেলা মানে বেরিয়েছিল তো তখন হয়তো এনে এখানে ফেলেছে। তো আমি সেগুলো গুছিয়ে রাখলাম, ঝাড়ু টাড়ু ছিল বাইরে বারান্দা ঝাড়ু দেওয়া, ঝাড়ুটাও এখানে দরজার সামনেই ছিল, চপ্পলগুলো সরিয়ে রাখলাম। দরজার সামনে চপ্পল অ্যাকচুয়ালি আমার একদমই ভালো লাগে না, কেমন একটা দেখায় না দরজার সামনে চপ্পলের লাইন লেগে আছে, একদমই ভালো লাগে না। যাই হোক, দেখো আমি দরজায় একটুখানি জল ছিটা দিয়ে আসলাম, তো এটা জানি না সোনাবাপা দেখে নিয়েছে, তো দৌড়ে গেলো গিয়ে আর একটুখানি গসিয়ে দিল। আমি বললাম কী করছো? তো উঠে হাতটা দরজার মধ্যে মুছে নিল। তো আমি দেখো চলে এসেছি রান্নাঘরে, সবচেয়ে প্রথম তো একটুখানি গরম জল খাবো, ভীষণ জল পিপাসা পেয়েছে সকাল সকাল। তো সকাল সকাল গরম জলটা এমনিতেও খাওয়া ভালো, আর ঠান্ডা জল খেতে ইচ্ছে করে না এই ঠান্ডার মধ্যে। তো এইদিকে দেখো গরম জলটা বসিয়ে দিয়েছি, আর তোমার দাদাভাই দেখো বিস্কিটের প্যাকেট আর দুধ এনে রেখেছে সোনাবাপার জন্য। তো আমি এখান থেকে এক প্যাকেট অলরেডি বের করা হয়েছে, আর এক প্যাকেট বের করে রেখে বাকিগুলো তুলে রেখে দেবো। তো আগে গরম জলটা ঢেলে নিচ্ছি আর কাজ করতে করতে খেয়ে নেবো। গরম জলটা একটু বেশি গরম করে নিয়েছি, তবে এখন আর ঠান্ডা গরম মানে মিক্স করবো না ঠান্ডার জল, কারণ আমি এদিকে কাজ করতে করতে গরম জলটা খাবো, একসঙ্গে আমি জল খেতে পারি না, অল্প অল্প করে খাই। তো ততক্ষণে মানে জলটা নর্মাল মানে মোটামুটি মিডিয়াম গরম হয়ে যাবে। তো বাকি বিস্কুট দু প্যাকেট বের করে রেখে দেখো বাকি বিস্কুটগুলো নিয়ে এসেছি আর আলমারিতে রাখতে। তোমরা কারা কারা এরকম করো একটুখানি কমেন্ট করো। আসলে দেখো আমি না বাইরে যদি রাখি না সোনাবাপার জন্য কোথায় কী রাখি এমনিতেই ভুলে যাই, তো সেই কারণে এখানে রাখছি, হাতের পাশে পেয়ে যাবে বলে দিতে পারবো। আর বাইরে রাখলে কোথাও ও নিচে কোথাও রাখলে ও কিন্তু সব গুঁড়ো করে দেবে, বিস্কিটের প্যাকেট তো থাকবেই কিন্তু বিস্কুটগুলো আসতে থাকবে না ভিতরে। তারপর দেখো একটুখানি দুধ জাল করে নিলাম, দুধের প্যাকেটটা নিয়ে আর অল্প একটুখানি চা মানে দুধ বাটির মধ্যে চা বসিয়ে দিয়েছি। আমার কাছে না সসপ্যান নেই, আর সেই কারণে না আমি ছোটো বাটির মধ্যেই চা করছি, কড়াইটাতে তো দুধ আছে, অতদিন আমি এটার মধ্যেই মানে চা করতাম। তো এইদিকে দেখো সোনাবাপার জন্য একটুখানি হরলিক্স করে নিচ্ছি, আর আমার জন্য চাটা তো হচ্ছে, তো হরলিক্সে অল্প একটুখানি মানে এক চামচ মতো চিনি দিয়েছি। মিষ্টিটা বাচ্চাদের একটুখানি কম খাওয়ানোই ভালো আমি মনে করি, তো আর আমি নিজেও মিষ্টিটা একদমই কম খাই। তো এইদিকে দেখো ওর হরলিক্সে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর আমি এসে একটুখানি বসেছি এই মানে চায়ের টাইমটা এনজয় করার জন্য। সকাল সকাল বাইরে দেখে চা খাওয়ার মজাই আলাদা, তবে জানালার পাশে বসে, তবে আমার সেই সিস্টেম নেই সেই কারণে কী আর করবো বলো। চাটা খাওয়া কমপ্লিট করে না চলে এসছি, ওকে দুধটা খাইয়ে দেবো। তো দেখছি ও নিজে দাঁড়িয়ে আছে, ওর পাপা একটু চিপস এনে দিয়েছে তো সেটাই খাচ্ছে। তো এই যে দেখুন দুষ্টু পাপা, তো যাই হোক সঙ্গে একটুখানি দুষ্টুমি করে তো দুধটা খাইয়ে দিলাম, আর তারপর চলে এসেছি রান্নাঘরে। তো আজকে মিষ্টি কুমড়োটা ভাবছি ভাজা করব সঙ্গে আলু, আর গতকালকের না ওলকপি কাটা মানে অলরেডি আগের থেকে কেটে রাখা আছে, তো সেটা একসঙ্গে সব কিছু মিলিয়ে ভাজা করব। তো এই যে মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছি, আর কুসা সমেতই কেটেছি, কারণ কুসা ছাড়িয়ে নিলে না আর শক্ত জিনিস যেমন ওলকপিটা একটুখানি শক্ত, তো সব মিষ্টি কুমড়োটা পুরো ভেঙে যাবে, ভালো লাগবে না, পুরো মানে একদম ভর্তা ভর্তা টাইপের হয়ে যাবে, সেই কারণে কুসা সমেতই রেখেছি। আর রাত্রে ভাজাভুজি করেছিলাম এই কড়াইয়ে, তো কড়াইটার মাঝিনি তেল ছিল কড়াইতে, তো এই কড়াইটাতেই মানে ভাজাটা করে নিচ্ছি।
তো দেখো এখানে আর কিছুই দেব না, শুধু নুন হলুদ পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা দেব। আর এরকম ভাজা খেতে কিন্তু দারুণ ভালো লাগে, সকালবেলা গরম ভাতের সঙ্গে বিশেষ করে মানে ভালো লাগে। তো এদিকে দেখো কিছুক্ষণ ভাজাটা হওয়ার পর না পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি, আরও কিছুক্ষণ ভাজবো আর একটুখানি লালটি লালটি হয়ে আসবে, তখন ভাজাটা খেতে দারুণ লাগবে। আমি মানে পেঁয়াজগুলো আগে দিইনি কেন বলো তো, পেঁয়াজগুলো পরে দিই না, একদম নেতিয়ে পড়ে, আর এখন দিয়েছি, পেঁয়াজগুলো একটু সতেজ থাকবে তো ভালো লাগবে। তো আমি এদিকে তোমার দাদাভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, আর এই যে আজকে শুধুই ভাজা, আর রাত্রে ডাল ছিল তো গরম করে নিয়েছিলাম ডালটা, তো ব্যাস হয়ে গেছে ডাল ভাজা, আর সঙ্গে বিট ছিল কেটে। তো সকালের খাবার আমাদের সবারই এটাই ছিল। তো তারপর দেখো আমি চলে এসেছি, এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ওই ঘরের বিছানাটা সকালেই গুছিয়ে নিয়েছি, তো এই বিছানাটা রয়ে গিয়েছিলো, চলো এটা গুছিয়ে নিই। আসলে দেখবে ঘরের বিছানাগুলো যতক্ষণ না টান টান করে ভিজাচ্ছ ততক্ষণ একদমই ভালো লাগে না। তো আমার মানে মনে হয় ঘরের একটা বিশেষ বড় অংশ নিয়ে বিছানা থাকে, তো সেই কারণে সকালবেলা উঠে আমি আগে চেষ্টা করি বিছানা গুছানোর, আর আমার কাছে অনেক বড় একটা কাজ মনে হয়। তো বিছানা গুজাচ্ছিলাম, তো গুছিয়ে দেবো, কতগুলো কাপড় বেরিয়েছে তো সেগুলো বের করে রেখেছি, বেডশিটটাও তুলে রেখেছি ধুয়ে দেবো। আর এদিকে না দিয়া এসেছিলো একটা আদিবাসী পেন্ট করেছে, তো সেটাই দেখানোর জন্য, তো সুন্দর হয়েছে। যাই হোক তারপর না চলে এসেছি, এই যে ব্ল্যাঙ্কেটগুলো বাইরে আছে বাকিগুলো তুলে রেখে দিয়েছি, আর এই কয়েকটা রয়েছে, তো রৌদ্র ওটা হালকা মানে এইদিকে পড়ছে, তো ততক্ষণে আমি নিয়ে তুলে রাখিয়ে দিই, না হলে না ঠান্ডা বরফের মতো হয়ে যাবে। একটুখানি রৌদ্র থাকতে থাকতে তুলে রেখে দিলে তো একটুখানি গরম গরম থাকবে। তো এই যে দেখো রেখে দিয়েছি, আর এইখানে সব কটাই তোমার দাদাভাই রৌদ্রতে দিয়েছিল, সব কটা তুলে এখন এনেছি। তারপর দেখো সোনা বাপাকে দিলাম একটু ঘুম পাড়িয়ে, ভীষণ দুষ্টুমি করেছিল, তারপর পড়ে গেছে তো খুব কান্নাকাটি করছিল, তো এনে একটুখানি আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ঘুমিয়ে গেছে, বেশি সময় লাগায়নি। যাই হোক তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এবার ওকে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দিয়ে ভালো করে কভার করে দিচ্ছি। আর এই তো এবার ও ঘুমিয়ে গেছে না, এবার গিয়ে ঝটপট বাকি ঘরের কাজগুলো করে নেবো, যতক্ষণ শুয়ে থাকবে ততক্ষণ মানে কাজগুলো না একটুখানি তাড়াতাড়ি হবে, ওকে নিয়ে নিয়ে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে, আর মানে বুঝেই তো সময় একদম কম। তো যাই হোক এদিকে দেখো ঘর গুছাচ্ছিলাম, মানে রান্নাঘরটা গুছাচ্ছিলাম, তো দেখলাম যে চাল বেরিয়েছে, এই সব কিন্তু মানে ঘর থেকে আনার চাল, আর অবস্থা দেখো চালের কী হয়েছে, চালগুলো নষ্ট হয়ে গেছে, আর কষ্ট লাগছে, এত দূর থেকে মানে বয়ে নিয়ে মানে আসতে হয়েছিল। আর এইরকম হয়েছে কেন বলো তো, আসলে আমি কোথায় রেখেছি ভুলেই গিয়েছিলাম, সোনা পাপার জন্য না জিনিসগুলো এত মানে কোথায় কোথায় রাখি আমি ভুলেই যাই, গুছিয়ে রাখতে হয়, ও হাতের কিনারে পেলে সব বেরটের করে নিয়ে ফেলে টেলে দেয়, তো বুঝতেই পারো, নাহলে ছড়িয়ে ছিটে ঘরের অবস্থা রাখবে না, তো সেই কারণে গুছিয়ে গুছিয়ে রাখতে রাখতে দেখো কোথায় রেখেছি ভুলেই গেছিলাম। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাসন তো মাজিনি সব সিঙ্কের মধ্যে পড়েছিল, তো সেগুলোই এবার মেজে নিচ্ছি পরিষ্কার করে, তারপর চুলা টুলাগুলো পরিষ্কার করে রান্নাঘরটা মুছে স্নান করতে যাব, যেহেতু কাপড় অনেকগুলো কাপড় বাইরে পড়ে আছে সেগুলো ধুতে এক মানে 1.5 থেকে 2 ঘন্টা সময় তো লাগবেই। আজকাল ট্যাঙ্কির জল কি আর বলবো, সত্যি বরফের মতো ঠান্ডা। আর বাসন ধোয়ার পর না ঘরের বাকি কাজ করার জন্য হাতের মধ্যে মানে হাতটা যেন অবশ হয়ে থাকে, কোনো কাজ করতে ইচ্ছেই করে না, শক্তিই থাকে না, কোনো কিছু একটা ধরবো কিছু তুলবো শক্তি লাগে, কোনো একটা কিছু করবো সেই অবস্থা থাকে না। তো দেখো আমি তাড়াতাড়ি করে কাজ করছি, মানে কাপড় ধুতে যাবো, তো সোনা বাপা শুয়ে থাকতে থাকতে গেলে না সুবিধে হবে, আমারই এত ঠান্ডা লাগে, অত ছোটো মানুষ, ও তো বাথরুমে গিয়ে না কাঁপতে কাঁপতে তারপরেও জল মানে জল নিয়ে খেলা করতে থাকবে, একদমই বুঝে না। তো সেই কারণে দেখো তাড়াতাড়ি তো এইদিকে বাসনগুলো সব ক্লিন করে না সঙ্গে সঙ্গে জায়গা মতো রেখে দিয়েছি, আর এবার সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এবার শুধু চুল্লাটা সুন্দর করে পরিষ্কার করবো। চলো জানো তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, আর প্রথমবার আমি হয়তো এত বড় ভিডিও দিচ্ছি, আর ভিডিওটা করেও নিয়েছি, এডিটও করে নিয়েছি, তারপরে দেখছি, তো কী আর করবো বলো, মানে এত কষ্ট করে এডিট করেছি তারপর ডিলিট করে দেবো, আর আমার জন্য এডিট করার যে সময়টুকু বের করে না মানে খুবই কষ্টের, কারণ আমি একদমই সময় পাই না সংসার সামলে একটা বাচ্চা সামলে, তারপর তো বুঝতেই পারো এই সময়টুকু না অনেক কষ্ট করে বের করতে হয়, মানে সারাদিনে যে একটুখানি রেস্ট করব সেই উপায় নেই, যে টাইমটা বের করি না তার মধ্যে এডিট করতে বসে পড়ি। আর তাছাড়া আমার না এডিট করতে অনেকটা সময় লাগে, 2-2.5 ঘন্টা লেগে যায়, মা জানি না মানুষ অনেক তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যেই সব কমপ্লিট করে ফেলে, তবে আমার দ্বারা হয় না। তো যাই হোক সেই কারণে আর আজকে এই ভিডিওটা মানে অনেক লম্বা বড় হয়ে গেছে, তারপরও দিই
বাড়িয়ে দিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে চুলা টুলা পরিষ্কার করে নিয়েছি, আর এবার ঘরটা ক্লিন করে নিচ্ছি, মানে ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। তো দেখো প্রথম এক বালতি কাপড় দিয়ে ওই সাইডে মেরে দিয়েছি, আজ পাশের ঘরের দিদি কাপড় ধোয়েনি, তো বারান্দাতে পুরোই মানে কাপড় মেলার জায়গা পাইছি। আর এইটা লাস্টের দিকে মানে আরও এক বালতি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এবার এটা মেলে দিয়ে গিয়ে না স্নানটা সেরে আসবো, কারণ আমি এখনও স্নান করিনি। তো ভাবলাম যে চলো কাপড়গুলো আগে মেলে দিই, তারপর স্নান করব। স্নান করে এসে তারপর কাপড় মেলার সঙ্গে সঙ্গে কাপড়গুলো মেলা যায় না, তারপর থেকে যায়, তো আবার সন্ধ্যার সময় মেলে দিই, এরকম হয়ে যায়। তো রাত্রিবেলা যা জল ঝরার জ্বরে তো সকালবেলা শুকোয়, তো সেই কারণে আজকে বললাম যে না দেই, তাহলে অনেকটা শুকিয়ে যাবে, আর তুলে রেখে দেবো সকালবেলা আবার একটুখানি দিয়ে দেবো রুদ্রতে, তো হয়ে যাবে। তাছাড়া অনেকগুলো কাপড় ধুয়েছি, তো চলো কাপড়গুলো মেলে দিয়ে আর এবার স্নানটা সেরে আসবো। তো কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে তারপর দেখো স্নানটা সেরে এসেছি, আর কী যে ঠান্ডা লাগছে কি বলবো আমি, না রীতিমতো তো কাঁপছি, অনেকক্ষণ ছিলাম বাথরুমে আর এই বরফের মতো জল না হাত ডালতে ইচ্ছে করে না। তারপর দেখো তো এবার সিঁদুরটা পরে নিচ্ছি, আর তারপর না এই দেখো ফ্রিজ থেকে মাছ রাখা আছে ফ্রিজে, তো বের করে নিচ্ছে, কারণ বেলাটা অনেক হয়েছে, এবার 3:30 বেজে গেছে, তো বরফ গলতে তো অনেকক্ষণ টাইম লাগে, সেই কারণে বের করে রাখছি। আর এবার একটুখানি দুধ গরম করে খাবো, কারণ চা খেতে ইচ্ছে করছে না। তো ভাবলাম যে চলো দুটাই গরম করে নিই, তো একটুখানি শরীরটা গরম হবে, আমি না টকটক করে কাঁপছি শীতে, একদম মানে শীতটা সহ্য করতে পারছি না। তো চলো দুধটা গরম হয়ে গেছে, আর এবার বসে দুধটা খেয়ে নেবো। আর সুনবাবা এখন এখনও মানে শুয়ে আছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েই আমি স্নান টান করে কাপড় টাপড় ধুয়ে এসেছি, আর ও এখনও শুয়েছে, মানে শুয়ে আছে, তো মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো শুয়েছে, আর এখন হয়তো উঠে পড়বে। কিন্তু সত্যি এই সময়টুকুতে শুয়ে থাকলে না অনেকটা আরাম হয়, 2-2.5 ঘন্টা যদি বাচ্চারা দিনে শোয়। তো আর এই যে দেখো বলতে না বলতেই উঠে পড়েছে, কুচি নি খায়া। হ্যাঁ চলো ঠিক আছে উঠ যাও, ঠিক আছে কাল আমসের ইলেকশন ওকে। হ্যালো ফ্যামিলি, শুভ সন্ধ্যা, এখন না 6:30 বেজে গেছে, তো এই মাত্র সন্ধ্যার সব কাজকর্ম সেরে এসে বসেছি, আর দুনাবাতি দেখানো কমপ্লিট, মানে সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে, সোনাবাতি একটু রেডি মানে কাপড় টাপড় পরিয়ে দিয়েছি, তো গেছে পাশের ঘরে দিদির কাছে। তো এবার গিয়ে না আমি বসিয়ে দেবো রান্না, কারণ এই শীতের সময় না রান্না বসালে তাড়াতাড়ি হতেই চায় না। এদিকে তোমার দাদাভাই সোনাবাপারও ঘুম চলে আসে, আর এমনিতে খেতে খেতে 9:30 তো বেজেই, 9:30-10 বেজেই যায় এখন, এই কারণে রান্না তাড়াতাড়ি বসিয়ে দেবো, কারণ তোমাদের দাদাভাইদের অভ্যেস, মানে ওরা না তাড়াতাড়ি খাবার খেয়ে নেন, সন্ধ্যা 8:30-9:30 মধ্যে খাবার খায়, তারপরে রাতের যে কোনো কিছু করো কোনো অসুবিধা নেই, তবে খাবারটা না টাইমলি হতে হবে। তো আমার ইদানিং রান্না করতে লেট হয়ে যাচ্ছে শীতের কারণে, কারণ জল টল সব ঠান্ডা থাকে, রান্না বসালে না সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, সেই কারণে এবার গিয়ে বসে দেবো রান্না। অনেকক্ষণ হয়েছে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, তো সেটার হয়তো বরফ গড়ে গেছে, তো চলো রান্নাটা না বসিয়ে দিই। আর ঠান্ডা বাইরে ভীষণ বাতাস চলছে ঠান্ডা ঠান্ডা, আর সেই কারণে ঠান্ডাও লাগছে ভীষণ, স্নান করে আসার পর তো এত ঠান্ডা লাগছিল কি বলবো, রৌদ্রটা একদম পড়ে না না আমাদের বিল্ডিংয়ে, সেই কারণে আরও বেশি ঠান্ডা লাগে, যে একটুখানি রৌদ্রতে বসবো সেই রকম অবস্থা নেই, আর রৌদ্রতে বসার মতো মানে ঠান্ডা এখানে পড়ে গেছে, ঠান্ডাটা যেরকম পড়েছে মানে রৌদ্র তো উঠছে, ধুম মানে কুয়াশাটা সেরকম একটা পড়ছে না, মাঝে মধ্যে পড়ছে, তবে রৌদ্র উঠলেও ঠান্ডা ঠান্ডা বাতাস, সেই কারণে মানে একটুখানি ঠান্ডাটা বেশি লাগছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো সবচেয়ে আগে দেখো এখানে ভাত বসিয়ে দিচ্ছি, তারপর দেখা যাবে কি করা। আগে বসিয়ে দিচ্ছি কেন বলো তো, এমনিতে এই চুলা এটা নষ্ট হয়ে গেছে, তার মধ্যে কালকে এই চুলার বারান্দাটা ধুয়েছিলাম, আর সোনাবাবা এটা কোথায় যে ফেলেছে 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না, না হলে 2 চুলাতে রান্না করতে না অনেকটা সুবিধে হয় বলো তো, এবার কি করি মহা মুশকিলে। আর হলুদ দিয়ে মাছটা ম্যারিনেশন করে নিয়েছি, আর 4 জনের জন্য 4টা মাছ নিয়েছি, আর এই যে আমার যে সোনাবাবার জন্য ছোট একটা মাছ নিয়েছি, আর বাকি সব বড় বড়, আমরা বড় মানুষ তাই। তো কড়াইতে একটুখানি বেশি করে তেল দিয়ে দেখা একদম গরম করছি, ধোয়া উঠছে, আর এবার মাছগুলো বাজবে, নাহলে না মাছ যদি লেগে ভেঙে যায় তো ভালো লাগে না, দুপিস দুপিস করেই ভাজবে। এখানে শস্য বেটে নিয়েছি, আর এখন না আদাটা বেটে নেব, আদা আর এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ, চলো আগে এগুলো বেটে নিই, মাছটা তো তখন ভাজা হবে। আদা পেঁয়াজের পেস্টটা একসঙ্গে হয়ে গেছে,
তো আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, সরষে বাটা, আদা, পেঁয়াজ বাটা, এই যে মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মাছ তো অলরেডি ভাজা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। তো দেখো, চার পিস মাছ ভাজা করার পর আমি আরও এক পিস লেস ভাজা করে নিয়েছি, এইটার ভিতরে মশলা মশলা দিয়ে সেটা তোমাদের সাথে মানে শেয়ার করিনি। তো এই মাছ ভাজাটা আমি খাবো, খিদে পেয়েছি অ্যাকচুয়ালি। তো তোমার দাদাভাই আসতে লেট হবে। তোমাদের দাদাভাই ফোন করেছে যে আজকে আসতে মোটামুটি অনেকটাই লেট হবে, তো কটার সময় আসবে সেটা বলেনি, লেট হবে সেটা বলেছে, কিছু কাজ পড়ে গেছে। তো সেই কারণে দেখো আমি রান্না তো করে নিয়েছি, চলো দেখা যাক কখন আসে। তো আমি এদিকে দেখো মশলা কষিয়ে নিয়েছি, আর এবার দেখো আদা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, এবার কিছুক্ষণ কষিয়ে না সরষে বাটাটাও এটার মধ্যে দিয়ে দেবো। তো সরষে বাটাটা অ্যাড করে নিয়েছি, আর এবার আরও কিছুক্ষণ এটা কষাবো, বেশিক্ষণ কষালে এবার তেতো হয়ে যাবে, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আর দিয়ে দেবো জল। আর গরম জল করেছি, দেখো ফুটন্ত গরম জল দিচ্ছি, সঙ্গে সঙ্গে টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে। আর এই যে দেখো মাছের ঝোলটা জাস্ট দেখতেই দারুণ লাগছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমি এদিকে মাছগুলো এখন এক এক করে ছেড়ে দিচ্ছি। তো চলো মাছগুলো ছেড়ে দিই, আর একটুখানি ফুটবে তারপর একটুখানি ধনিয়া পাতা দিয়ে মাছগুলো নামিয়ে মানে তরকারিটা নামিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর দেখেই বোঝা যাচ্ছে দারুণ লাগবে, আর এই মাছটা না খুব টেস্টি খেতে। তো এইদিকে দেখো ভাই চলে এসছে, আর ভাই আসার সময় রোল নিয়ে এসছে। তো আমি এখানে রোল খাচ্ছি, মানে ভাই আর আমি খাচ্ছি, আর শোনাও বা না গেছি ছাদে ওর দিদির সাথে, কোনো আসেনি। আমি রান্না করছিলাম, ও সেই কান্নাকাটি করে তারপর জলে গিয়েছিলো ওর দিদির সাথে। আর এই যে দেখো রোলের সঙ্গে না একটা বাদামের চাটনি, জাস্ট ওয়াও, এত টেস্টি খেতে কি আর বলবো। তারপর দেখো আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলু কেটে রেখেছিলাম, মানে মাছের তরকারি আর আলু ভাজা, তো এটাই রাত্রের ডিনার হবে। তো আলুগুলো এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে, নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিব, দিয়ে ভেজে নেব। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমার দাদাভাই এখনও আসেনি, অনেকটা রাত্র হয়েছে। তো আমি পাপ্পাকে একটুখানি খাইয়ে দিচ্ছি, ও দেখো কার্টুন দেখছে বসে বসে, আর কার্টুন দেখতে দেখতে ওকে খাওয়াবো, আর ও খাওয়ার সময় ভীষণ ডিস্টার্ব করে, মানে কান্নাকাটি জুড়ে বসবে, একদম খেতে চায় না। তো সেই কারণে আরও খাইয়ে দিচ্ছি। তোমার দাদাভাই আসতে আসতে হয়তো 9:30-10 বাজবে, তো ততক্ষণ ও জেগে থাকবে, শোবে না। কিন্তু এত রাত্রে আবার কান্নাকাটি জুড়ে বসবে, সেই কারণে রান্না কমপ্লিট করে এখন 9টা মতো হবে, ওকে আগে খাইয়ে দিচ্ছি বসে বসে। না বাবা, আর ভাইয়ের খাবারটা তো আগেই খাওয়া হয়ে গেছিলো, আর এখন 10:30-10:30 বাজছে। তোমাদের দাদাভাই এই মাত্র এলো, এসে বাথরুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য, তারপর আমি দিয়ে ভাত বেড়ে নিয়েছি, একসঙ্গে দুজনের বেড়ে নিয়েছি আলু ভাজা আর এই যে মাছের তরকারি দিয়ে ভাত।